নমস্কার বন্ধুরা পিসফুল হোম অ্যান এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত আর আমি মিসেস থারা বন্ধুরা আজ আমি আপনাদের যে গাছটির সম্পর্কে ইনফরমেশন দেব সেই গাছটির নাম হল অ্যাসপারাগাস ফার্ম অ্যাসপারাগাস ফার্ন একটি বিউটিফুল হাউস প্লান্ট এই গাছটির পাতা এবং এর সবুজ রং প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে থাকে এটি একটি অত্যন্ত লো মেনটেন্স প্লান্ট বেশি কেয়ার বা বেশি ফার্টিলাইজার কোনো কিছুরই প্রয়োজন এই গাছটির পড়ে না যাদের কাছে সময় অত্যন্ত কম বা যারা খুব ব্যস্ত মানুষ বা যারা গার্ডেনিং করার শখ রাখেন কিন্তু গার্ডেনিং করার মতো সময় যাদের নেই তারা কিন্তু অনায়াসে এই গাছটি বাড়িতে করতে পারেন খুব কম যত্নে খুব কম দেখাশোনায় খুব সুন্দরভাবে এই গাছটি গ্রো করে এবং বাড়ির সৌন্দর্যে চার চাঁদ লাগাবার জন্য এই গাছটির কোনো জুরি নেই ঘরকে সাজাবার জন্য বা গার্ডেনকে সাজাবার জন্য এই গাছটি আপনি অবশ্যই করুন এই অ্যাসপারাগাস ফার্ন আপনি ইনডোরও লাগাতে পারেন আবার আউটডোরও লাগাতে পারেন দুটি জায়গাতে খুব ভালোভাবে গ্রো হয় দেখতেও খুব সুন্দর লাগে আর এই গাছটিকে হ্যাঙ্গিং বাস্কেটেও করা যায় হ্যাঙ্গিং বাস্কেটে লাগালে দেখতে খুবই ভালো লাগে আমি হ্যাঙ্গিং বাস্কেটে করেছি আবার এই গাছটিকে এমনি টবেও বুশি করেও গ্রো করা যায় আমি হ্যাঙ্গিং বাস্কেটে করেছি সেজন্য আমি রকম কাটিং করি না কিন্তু আপনি যদি এমনি টবে করতে চান তাহলে এই যে এই গাছের যে পাতাগুলি সেগুলি নিচের থেকে যদি কাটিং করা যায় তাহলেও উপর থেকে এই গাছটি ঘন হতে থাকে এবং দেখতে খুবই ভালো লাগে এই গাছটিকে কাটাই ছাটাই করে নিজের মনের মতো শেপও দেওয়া যায় তো এত সুন্দর একটি গাছ আমরা কিভাবে করতে পারি চলুন আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নেব এই গাছটি একটি পেরেনিয়াল প্লান্ট লিলি ফ্যামিলি থেকে বিলং করে এবং এর বেশ কয়েকটি ভ্যারাইটিও দেখা যায় আর এই যে দেখছেন এর টিউবার এর শেকড়ে এইরকম সাদা সাদা ছোট ছোট বলের মতো টিউবার দেখা যায় সেই টিউবারগুলি জলে পরিপূর্ণ থাকে সেজন্য এই গাছটি একটি ড্র টলারেন্ট গাছ খুব বেশি জল এর দরকার পড়ে না দু চার দিন যদি আপনি জল নাও দেন তাহলেও এই গাছটি মারা যাবে না কিন্তু হ্যাঁ যদি আমরা নিয়মিতভাবে জল না দিই তাহলে এর পাতার সবুজ রং খারাপ হয়ে যেতে পারে বা দু চার দিন বা পাঁচ দিন যদি জল না দেওয়া হয় তাহলে এর পাতাগুলি হলুদ হয়ে যায় যার জন্য এর সৌন্দর্য খারাপ হয়ে যায় সেজন্য এই গাছটি যদি আমরা করতে চাই এই গাছটি করার জন্য শুধু একটি কথা খেয়াল রাখতে হবে সেটি হল নিয়মিত একটু জল দিতে হবে যাতে এর পাতাগুলি সুন্দরভাবে সবুজ থাকে তো শুধু এই নিয়মিত জল দিলেই কিন্তু আপনি এই গাছটি করতে পারবেন তাহলে এই গাছটি আমরা কিভাবে করব কি কীরকম মাটিতে লাগাবো কীরকম টব নেব চলুন আমরা সব কিছু জেনে নেব কিন্তু তার আগে বলবো যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পেতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম একটি লাইক এবং শেয়ার করার জন্য তাহলে চলুন বন্ধুরা আমরা অ্যাসপারাগাস ফার্ন কিভাবে লাগাবো কিভাবে কেয়ার করব একটু জেনে নেওয়া যাক প্রথমেই আমি বলবো টবের কথা অ্যাসপারা গাছ লাগাবার জন্য অ্যাসপারা গাছ ফার্ন লাগাবার জন্য আপনি কীরকম টব নির্বাচন করবেন আমি বলবো এই গাছটি খুব বেশি বড় টবে লাগাবার প্রয়োজন নেই এই গাছটি আপনি ছোটো সাইজের টবেই লাগান এবং কিছু দিনের মধ্যেই দেখবেন যে গাছটি পুরো টবে স্প্রেড করে ভরে গেছে এবং তারপরে যখন আপনি একে রিপোর্ট করবেন রিপোর্ট করবেন বা রিপোর্ট করার যখন দরকার হবে তখন কিন্তু এর শেকড়কে ডিভাইড করে আপনি এই একটি গাছ থেকে তিনটি চারটি গাছ অতি সহজেই তৈরি করে নিতে পারবেন সেজন্য আপনি ছোট টবে লাগান ছোট টবে লাগালে খুব সহজেই গাছটি গোটা টবে ভরে যাবে এবং তারপরে যখন আপনি একে রিপোর্ট করবেন তখন একটি গাছ থেকে আপনি তিন চারটি গাছ তৈরি করে নিতে পারবেন দ্বিতীয় কথা হলো যে একে কোন সময়ে আমরা লাগাবো যেহেতু এই গাছটি পেরেনিয়াল প্লান্ট সেজন্য বছরের যে কোনো সময় আমরা এই গাছটিকে লাগাতে পারি যে কোনো সময় আমরা এই গাছটিকে লাগালেও এই গাছটি খুব ভালোভাবে গ্রো করতে পারবে তারপরে কথা হলো যে জল আমরা এই গাছে জল কিভাবে দেবো এই জলই হল এই গাছের মেন দেখাশোনার ব্যাপার আমরা এই গাছকে যখনই জল দেবো আমরা ওপর থেকে পুরো স্নান করিয়ে যদি এইভাবে জল দিতে পারি তাহলে দেখবেন এই গাছের পাতাগুলিও খুব সুন্দরভাবে গ্রো করতে থাকবে এই গাছের পাতায় একটা ভালো ভীষণ ভালো রকম চমক থাকবে এবং এর যে সবুজ রং সেই রংটিও দেখতে খুবই ভালো লাগবে সেজন্য যখনই জল দেবেন যখন মাটি একটু শুকনো মনে হবে এই টবের মাটির ওপরের লেয়ার একটু শুকনো মনে হবে তখন আপনি জল দিন এবং পুরো গাছকে স্নান করিয়ে জল দিন আর দেখুন আপনার অ্যাসপারাগাস ফার্ন কিভাবে আপনার ঘরকে সৌন্দর্য দিতে থাকে এবার আসুন আমরা কিভাবে মাটি তৈরি করব সেটা জেনে নেওয়া যাক আমরা অ্যাসপারাগাস ফার্নকে অবশ্যই ওয়েল ড্রেন মাটিতে লাগাবো তার জন্য আমরা ষাট বা ষাট শতাংশ দুঁয়স মাটি নেব এবং চল্লিশ শতাংশ কম্পোস্ট নেব কম্পোস্ট আপনার কাছে যেটি আছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যেটি আছে আপনি সেটি ব্যবহার করুন শুধু মাটি এবং কম্পোস্ট এ দুটি মিশিয়ে যদি আপনি এই গাছকে লাগিয়ে দেন তাহলেই কিন্তু এই গাছের জন্য যথেষ্ট তবে হ্যাঁ যদি একটু নিমখোল মেশাতে আপনি চান তাহলে মেশাতে পারেন এইভাবে আপনি গাছটিকে লাগিয়ে দিন গাছের মাটির যখন একটু ড্রাই হবে তখন জল দিন তাহলেই দেখবেন গাছ সুন্দরভাবে গ্রো হতে পারবে এবার বলি গাছটিকে আমরা রাখব কোথায় গাছটিকে আপনি এমন জায়গা রাখুন যেখানে সকালের দু তিন ঘন্টা রোদ পেতে পারে বা এমন জায়গায় রাখুন যেখানে একটু ছেঁকে ছেঁকে রোদ এই গাছটি পেতে পারে বা আপনি যদি ইনডোরে রাখতে চান তাহলে জানলার ধারে জানলার আশেপাশে কোথাও রাখুন যেখানে এই গাছটি ব্রাইট লাইট পেতে পারে রোদ না পেলেও চলবে কিন্তু ব্রাইট লাইট অবশ্যই পেতে হবে ব্রাইট লাইট পেলেই এই গাছটি খুব চমক চমকদারভাবে গ্রো হতে থাকবে তাহলে দুপুরের রোদে আমরা রাখবো না ব্যাপারটি হলো এটাই যে আমরা সকালের রোদে রাখতে পারি বা হালকা হালকা ছাঁকা ছাঁকা রোদে রাখতে পারি বা ইনডোরে রাখলে জানলার পাশে রাখতে পারি কিন্তু দুপুরের রোদ পাবে এরকম জায়গায় জায়গায় আমরা এই গাছটিকে রাখবো না পেস্টিসাইড এই গাছে খুব একটা স্প্রে করার দরকার পড়ে না মাঝে মধ্যে একটি দুটি মিলিবাগ দেখা যায় এই গাছে সেজন্য আপনি কুড়ি দিন পঁচিশ দিন বা মাসে একবার যদি পেস্টিসাইড বা নিম তেল স্প্রে করেন তাহলে এই গাছের জন্য যথেষ্ট তাহলে এবার আমরা জেনে নিই যে একে ফার্টিলাইজার দেব কিভাবে? বন্ধুরা আমি আগেই বলেছি এই গাছ খুব বেশি কেয়ার বা ফার্টিলাইজার কোনো কিছুই ডিমান্ড করে না বছরে চারবার মানে তিন মাস অন্তর যদি আমরা দুমুঠো কম্পোস্ট এই গাছের মাটিতে মিশিয়ে একটু মাটিটা খুঁড়ে দিই তাহলেই কিন্তু এই গাছের জন্য যথেষ্ট কম্পোস্ট ছাড়া আর কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না তবে হ্যাঁ কম্পোস্টের সঙ্গে একটু নিম খোল আমরা দিতেই পারি মাটিকে ভালো রাখার জন্য আর কোনো কিছুর দরকার এই গাছকে গ্রো করার জন্য পড়ে না তাহলে তিন মাস অন্তর দুমুঠো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক বা গোবর সার হোক বা পাতা পচা সার হোক যেটা হোক আর যেটা আপনার কাছে আছে সেটাই আপনি দুমুঠো দিয়ে এই মাটি একটু খুঁড়ে দেবেন আর জল দিয়ে দেবেন তাহলেই দেখবেন এই গাছ আপনার ঘরকে কত সুন্দরভাবে ভাবে সাজিয়ে রাখতে সক্ষম হবে নমস্কার এত কথা ভাবরে বাপ